আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে আওয়ামী সরকারের দুঃশাসন আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সাতই জানুয়ারি ডামি নির্বাচনের পর কর্তৃত্ববাদী আওয়ামী সরকার তাদের দুঃশাসন চালাতে আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে তবে এই শাস্ত্রোদ্ধকর পরিস্থিতির অবসান ঘটাতে সংগ্রামী জনতা ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম চালিয়ে নিতে দৃঢ় প্রতিজ্ঞ এবার জানাবো অবশেষে বিদেশে আমলাদের সম্পদ নিয়ে তদন্ত শুরু হচ্ছে দু হাজার বিশ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমিন প্রথম দাবি করেছিলেন বিদেশে রাজনীতিবিদদের চেয়ে আমলাদের সম্পদের পরিমাণ বেশি আর এখন সে বিষয় নিয়েই তদন্ত শুরু হয়েছে এবার ফেঁসে যাবে বড় বড় রাঘব বোয়াল জানাবো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতা নাদেম মোস্তফার জানাজা অনুষ্ঠিত এবারে থাকছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি বড় বড় কথা বলে তাদের আন্দোলন ভোয়া বিএনপিতে এখন আতঙ্কের নাম তারেক রহমান মধ্যরাতে টেমস নদীর পাড় থেকে ফরমান আসে একজন গেল আরেকজন এলো মধ্যরাতের ফরমান তারেক রহমানেরই ফরমানে মির্জা ফখরুল গয়সারবাবু কোথায় যান কেউ জানে না এবারে থাকছে এনবিআরের প্রথম সচিব দুর্নীতিতে অভিযুক্ত হয়েছেন ইতিমধ্যেই তার একাধিক সম্পদের ফিরিস্তি সামনে এসেছে নিজের নামে স্ত্রীর নামে আত্মীয় স্বজন নামে করেছেন বিপুল পরিমাণ সম্পদ রয়েছে দেশের বাইরেও এনবিআরের প্রথম এই মহাসচিব খুলেছিলেন প্রায় সাতশো ব্যাংক অ্যাকাউন্ট যার প্রত্যেকটিতে রয়েছে অঢেল টাকা পয়সা এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ পশ্চিমাদের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধে জড়াচ্ছে রাশিয়া এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আওয়ামী সরকারের দুঃশাসন আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে ফোকরোল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সাতই জানুয়ারি ডামি নির্বাচনের পর কর্তৃত্ববাদে আওয়ামী সরকার তাদের দুঃশাসন চালাতে আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে তবে এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটাতে সংগ্রামী জনগণ ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবিতে নয়পল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সমাবেশ অনুষ্ঠিত হয় যা সফল করার অংশ হিসেবে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাস্তুর নেতৃত্বে গত আঠাশে জুন গাজীপুরের শ্রীপুরে প্রস্তুতি সভা করে সভা শেষে ফিরে যাওয়ার সময় পুলিশ শ্রীপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মশুর হোমার খান টিটু শ্রীপুর উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট রাজিবুল আলম ব্যাপারী যুবদল সদস্য আরিফুল ইসলাম এবং আবু বক্করকে গ্রেপ্তার করে রোববার তাদেরকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতিতে তিনি বলেন সাতই জানুয়ারি ডামি নির্বাচন সরকার নব্য বাক্সালী শাসন প্রতিষ্ঠার মাধ্যমে তাদের অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে দেশব্যাপী বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর অবর্ণনীয় জুলুম অত্যাচার অব্যাহত রেখেছেন সেটিরই ধারাবাহিকতায় শান্তিপূর্ণ প্রস্তুতি সভা শেষে পুলিশ কর্তৃক গাজীপুরের শ্রীপুর উপজেলার নেতাদের গ্রেপ্তার এবং তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে অবশেষে বিদেশে আমলাদের সম্পদ নিয়ে তদন্তস্বরূপ দু হাজার সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী একে একে আব্দুল মোমেন প্রথম দাবি করেছিলেন বিদেশে রাজনীতিবিদদের চেয়ে আমলাদের সম্পদের পরিমাণ বেশি এক অনুষ্ঠানে তিনি বলেন আগে আমরা মনে করতাম কানাডার বেগমপাড়ায় বোধহয় রাজনীতিবিদদের বাড়িঘর বেশি এ নিয়ে আমরা অনুসন্ধান শুরু করলাম এবং অনুসন্ধান করে দেখা গেল আমলাদের বাড়ি ঘরে বেশি এরপর আমলাদের সম্পদ নিয়ে রাজনীতিতে তোলপাড় শুরু হয় বেগমপাড়ায় কোন কোন আমলার বাড়ি রয়েছে তার জানতে চাওয়া হয় কিন্তু আমলাদের ব্যাপক প্রাধান্য এবং কারণে সেই সময় এই তথ্যগুলো আর প্রকাশিত হয়নি এমনকি হাইকোর্ট যখন জানতে চেয়েছিল যে বেগমপাড়ায় আমলাদের কার কি সম্পদ রয়েছে তার ডিও দাখিল করা হোক পরে এই তথ্যগুলো আর প্রকাশ হয়নি পররাষ্ট্রমন্ত্রী অবশ্য জানিয়েছেন যে তথ্যগুলো যাচাই বাছাই করে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছিল সেটি পরবর্তীতে ব্যাহত হয় শুধু কানাডার বেগমপাড়া নয় বিভিন্ন দেশে সাবেক সচিব এবং আমলাদের বিপুল পরিমাণ সম্পদ রয়েছে সাম্প্রতিক সময়ে বেঞ্চির এবং ড মতিউর রহমানের দুর্নীতির কেচ্ছা কাহিনী প্রকাশিত হবার পর আমলাদের দুর্নীতির বিষয়টি নিয়ে এখন ব্যাপক চর্চা হচ্ছে এ নিয়ে সরকারের উপর একটি চাপ রয়েছে আর এ কারণেই বিদেশে যে সমস্ত আমলারা বিপুল সম্পদ বানিয়েছেন তাদের তথ্যগুলো হালনাগাদ করা হচ্ছে এবং এই তথ্যগুলো সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে তবে এ ধরনের অবৈধ সম্পদের হিসাব প্রকাশ করা হবে কিনা সেই সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বিশ সালে যখন আমলাদের সম্পদের হিসাব গ্রহণ করা হয়েছিল তখন একাধিক অবসরে যাওয়া সচিব আমলাদের বিপুল পরিমাণ সম্পদের তথ্য দিয়ে প্রকাশিত হয়েছিল বিশেষ করে বর্তমান সরকারের আমলে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রভাবশালী সচিব যারা অবসরে গেছেন তাদের বিপুল পরিমাণ অর্থবিত্তের সন্ধান পাওয়া গিয়েছিল বলে জানা গেছে তবে লক্ষণীয় ব্যাপার হল যে বেগমপাড়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে আমলাদের অবৈধ এই সম্পদ এই আমলে নয় অতীতেও এটি দেখা গেছে এবং বিভিন্ন সময় আমলারা অবসরের পর বিদেশে তাদের সম্পদের পাহাড় গড়েছেন ইরশাদের আমলে প্রভাবশালী হয়ে যাওয়া বেশ কিছু আমলারা যুক্তরাষ্ট্র এবং কানাডায় বাড়িঘর করেছে বাড়িঘর রয়েছে খালেদা জিয়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বেশ কিছু ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার অন্যদিকে বর্তমান সরকার টানা ষোলো বছর ক্ষমতায় রয়েছে এই সময় যে সমস্ত আমলারা ক্ষমতা বানছিলেন তারা অনেকে স্থায়ী হয়েছেন কানাডা যুক্তরাষ্ট্র অথবা যুক্তরাজ্যে এসব জায়গায় তাদের বিপুল পরিমাণ সম্পদ রয়েছে আমলাদের সন্তানদের অনেক বড় একটি অংশ এখন বিদেশে লেখাপড়া করে খোঁজ নিয়ে দেখা হচ্ছে কারা অর্থ দিয়ে সন্তানদের বিদেশে পড়ায় কাদের সন্তান মেধার কারণে বৃত্তি নিয়ে যায় অনেক আমলাদের বিদেশের সম্পদেরও তথ্য পাওয়া যাচ্ছে তবে সবকিছুকে একটি সুনির্দিষ্ট পদ্ধতিতে তদন্ত করে প্রক্রিয়া শুরু করছে সরকার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নাদিম মোস্তফার জানাজা অনুষ্ঠিত সাবেক দুইবারের সংসদ সদস্য বিএনপি নেতা মরহুম অ্যাডভোকেট নাদিম মোস্তফার জানাজা বাদ আসর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় এর আগে বেলা এগারোটায় ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয় তার জানাজায় অংশ নিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রোহুল কবে রেজবে মরহুম নাদিম মোস্তফার সাথে চলা স্মৃতিচারণ করে রেজবি বলেন বহুদিন মতিহারের সবুজ চত্বর এবং রাজশাহী শহরের আন্দোলনের নেতৃত্বের অগ্রভাগে ছিলেন অনেকবার কারাবরণ করেছেন এরশাদের আমলে পরবর্তী পর্যায়ে বারবার কারাবরণ করেছেন এই সরকারের আমলে তার রুহের মাগফেরাত কামনা করছি বিএনপির এই মুখপাত্র বলেন নাদিম মোস্তফা এত কম বয়সে চলে যাবেন এটা আমার বিশ্বাস হচ্ছে না মহান আল্লাহ তালার কাছে তার রুহের মাগফেরাত কামনা করছি আল্লাহ যেন তাকে কবরে শান্তিতে রাখেন মধ্যরাতের ফরমানে ফখরুল গয়েশ্বর কোথায় যান প্রশ্ন ওবায়দুল কাদেরের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি বড় বড় কথা বলে তাদের আন্দোলন ভুয়া বিএনপিতে এখন আতঙ্কের নাম তারেক রহমান মধ্যরাতে টেমস নদীর পার থেকে ফরমান আসে একজন গেল আরেকজন এল মধ্যরাতের ফরমান তারেক রহমানের এই ফরমান ফখরুল ইসলাম গস্যারবাবু কোথায় যান কেউ জানে না সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন লন্ডনে বসে কর্মসূচি দেয় মেড ইন লন্ডন নতুন নেতৃত্ব পাঠায় ফরমান আকারে লন্ডনে বসে নেতা বানায় এই মেড ইন লন্ডন কর্মসূচির মানে কি খেলা কিন্তু হবে ছেড়ে দেওয়া হবে না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বাংলাদেশের জনগণ ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান আওয়ামী লীগ পঁচাত্তর বছর এই প্রতিষ্ঠানের বয়স দীর্ঘ সংগ্রাম আন্দোলন ঝড় অন্ধকার শাসনের বিরুদ্ধে দীপ্ত পায়ে এগিয়ে যাওয়ার নাম ক্ষমতাসীন আওয়ামী লীগ ওবায়দুল কাদের বলেন আমরা মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে জীবনের জয়গান গাই আমরা ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে সৃষ্টির পতাকা উড়াই আমাদের শিকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে আমাদের জন্ম জনতার মাঝ থেকে আমরা অস্ত্র উঁচিয়ে শেষরতে ক্ষমতা দখল করিনি জনগণের মাঝে জনগণ নিয়ে মুক্তিযুদ্ধ করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন আমরা বলেছিলাম বছরব্যাপী উদযাপন করব যেখানে খবর হয় আমরা নাকি পাল্টা পাল্টাপাল্টে করছি গতকাল আমরা সাইকেল র্যালি করেছি বিএনপির কি কিছু ছিল তাহলে কেন এই অপবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে দিচ্ছেন আমরা সারা বছর প্রতিষ্ঠাবাসীকে উদযাপন করব আমাদের কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে অগাস্ট মাসের পরে জেলা পর্যায়ে সমাবেশ হবে সেই সমাবেশে বঙ্গবন্ধুকোনায় শেখ হাসিনা বক্তব্য রাখবেন শেষ করছে আন্তর্জাতিক সংবাদ পশ্চিমাদের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধে জড়াচ্ছে রাশিয়া ইউরোপের বিভিন্ন দেশে সম্প্রতি বেশ কিছু সহিংসতা এবং নাশকতার ঘটনা ঘটেছে আপাত দৃষ্টিতে এসব ঘটনা বিচ্ছিন্ন মনে হলেও স্থানীয় কর্মকর্তারা বলছেন এসব ঘটনার সঙ্গে রাশিয়ার যোগসূত্র রয়েছে পৃথকভাবে ঘটনাগুলোকে ছোট মনে হলেও সামগ্রিকভাবে বিবেচনা করলে সমন্বিত এবং পরিকল্পিত মনে করা হয় বিশ্লেষকরা বলছেন এটি পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়ার হাইব্রিড যুদ্ধ মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য চলতি মাসের শুরুতে ব্র্যাগে একটি বাস ব্যারেজে অগ্নিসংযোগের চেষ্টা ব্যর্থ হওয়ার পর চেক প্রধানমন্ত্রী পিটার ফিয়ালা দাবি করেছিলেন সম্ভবত মস্কো এই ঘটনা নেপথ্যে রয়েছে তার অভিযোগের পর গত কয়েক মাসে ইউরোপের বিভিন্ন দেশের সরকারি সংস্থাগুলো একই ধরনের ঘটনার কথা জানিয়েছে এতে নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে ফেব্রুয়ারিতে রিগাতে একটি জাদুঘরে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে মার্চে লন্ডনের একটি গুদাম আগুনে পুড়ে গেছে মে মাসে পোল্যান্ডের ওয়ারসতে একটি শপিং সেন্টারে আগুন লাগে এপ্রিলে জার্মানিতে অগ্নিসংযোগের ষড়যন্ত্রের সন্ধে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয় চলতি মাসের শুরুতে এক সন্দেহভাজন বোমা নির্মাতাকে আটকের পর সন্ত্রাসী বিরোধী তদন্ত শুরু করেছে ফ্রান্স একাধিক হ্যাকিং এবং গুপ্তচরবৃত্তির ঘটনা ইউরোপের বিভিন্ন দেশে ঘটছে একই সময় ইউরোপীয় ইউনিয়ন অভিযোগ করছে সীমান্ত দিয়ে তৃতীয় দেশে অভিবাসী পাঠালে অভিবাসী ঠেলে দেওয়ার মাধ্যমে অভিবাসনকে অস্ত্র বানাচ্ছে রাশিয়া এবং বেলারুশ একাধিক ব্যক্তির বিরুদ্ধে সন্দেহভাজন হামলার ঘটনাও ঘটছে এর মধ্যে রয়েছে রাশিয়ার একজন পদত্যাগকারী সেনাকে স্পেনে গুলি করে হত্যা করা হয়েছে রাশিয়ার এক নির্বাসিত ভিন্ন মতাবলম্বী নেতাকে হাতুড়ি দিয়ে হামলা করা হয়েছে লিথুনিয়ায় গত সপ্তাহে কানাডায় এক অনুষ্ঠানে ন্যাটো জোটের মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছিলেন আমরা এমন হুমকির মধ্যে রয়েছি যা সর্বাত্মক সামরিক হামলা নয় কিন্তু হাইব্রিড হুমকি এগুলোর মধ্যে রয়েছে রাজনৈতিক প্রতিক্রিয়াকে ক্ষুণ্ণ করা ভুয়া তথ্য সাইবার হামলা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে নাশকতামূলক কর্মকাণ্ড